সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এগ্রিকালচার ইন বিডি। আজ আমি নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি, আর সেই পর্বটি হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব 3। আমি এর আগে আরও দুটি প্রশ্ন উত্তর পর্ব তৈরি করেছি, আজকে আমি তৃতীয় পর্বটি তৈরি করব। আমার চ্যানেলে অনেকেই অনেক প্রশ্ন করেছেন, আমি আসলে সবগুলো প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, তাই আমি সর্বশেষ দুই সপ্তাহ থেকে আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে সে প্রশ্নগুলোর উত্তর আমি আজকে এই পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকে আমি প্রথম যে প্রশ্নের উত্তর দেব সেটি হচ্ছে নূপুর আক্তার। উনি শশার ফল ঝরে যাওয়ার উপর একটি প্রশ্ন করেছেন, আমার গাছের আগা কেন হলুদ হয়ে মারা যায়? গাছের আগা হলুদ হয়ে মরে যাওয়ার বেশ কটি কারণ থাকতে পারে, যেমন শোষক পোকার আক্রমণ থাকলে গাছের আগা হলুদ হয়ে মারা যেতে পারে। শোষক পোকা বলতে সাদামাসি, জাব, জ্যাসি, থ্রিপস এবং মাকড়। আমি যে কয়টির নাম বললাম এই কয়টি পোকার আক্রমণ হলে এরা গাছের কচি পাতার রস চুষে খায়, যার ফলে পাতাটি সবুজ ক্লোরোফিল হারিয়ে গাছটি হলুদ হয়ে যায়। আর যদি গাছের শিকড়ে গুটি গুটি হয়ে যায় তাহলেও গাছের আগা থেকে মরতে মরতে নিজ দিকে চলে আসে। যদি গাছের গোড়ায় গুটি গুটি হয় তাহলে আপনি কার্বোফ্লোরান গ্রুপের কীটনাশক গাছের গোড়ায় ব্যবহার করবেন। আর যদি শোষক পোকার আক্রমণ হয় তাহলে ইমিডোক্লোরপিড ও অ্যাবামেকটিন এই দুটি পণ্য একসাথে ব্যবহার করলে আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। এরপর প্রশ্ন করেছেন পলাশ স্টোর। উনি প্রশ্ন করেছেন, বাজারে তো অনেক দস্তা সার রয়েছে, আপনার জানা মতে ভালো দস্তা সারের নাম বলে দেন প্লিজ। ধন্যবাদ পলাশ স্টোরকে। বাজারে আসলে অনেক দস্তা পাওয়া যায় যেগুলো অনেক নিম্নমানের পাওয়া যায়, অনেক অনেক ভালো মানের পাওয়া যায়। আপনি ভালো দস্তার মধ্যে যেমন ইনতেফো কোম্পানির আছে টোপাস, পদ্মা ওয়েল কোম্পানির আছে মুক্ত প্লাস, সিনজেন্টা কোম্পানির আছে গ্রোজিন, এই দস্তাগুলো আপনি ব্যবহার করলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। এরপর প্রশ্ন করেছেন শরীফুল ইসলাম। উনি বলেছেন, করলা গাছ লাগানো 60 দিন হলো, তবু কেন গাছ বাড়ে না? গাছ না বাড়ার 2-3টি কারণ থাকতে পারে, যেমন 1 নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত শীতের কারণে গাছ না বাড়তে পারে, 2 নম্বর হচ্ছে যদি মাটিতে পর্যাপ্ত সার না থাকে তাহলেও গাছ না বাড়তে পারে, যদি শীতের কারণে না বাড়ে তাহলে একটি অ্যামাইনো অ্যাসিড জাতীয় পণ্য যেমন টোপাস চিলড্রেন প্লাস অথবা এ জাতীয় পণ্য স্প্রে করবেন, তাহলে গাছকে গরম রাখবে এবং গাছ দ্রুত বাড়বে। এর পাশাপাশি আপনি একটি ছত্রাকনাশক স্প্রে করে দেবেন, যেমন ম্যানকোজে প্লাস ম্যাটালেক্সিল এই গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করে দিলে ইনশাল্লাহ আপনার গাছ বাড়বে। এরপর প্রশ্ন করেছেন নেট হার্ট। উনি প্রশ্ন করেছেন, এটা বাংলাদেশে নিষিদ্ধ না, অর্থাৎ জিবরেলিক অ্যাসিড বাংলাদেশে নিষিদ্ধ আছে কি না? না, এটা বাংলাদেশে নিষিদ্ধ না, এটা বাংলাদেশের ফসলে ব্যবহার করা যাবে। এরপর প্রশ্ন করেছেন MD জুয়েল বড়ুয়া। উনি বলেছেন, প্রতি শতকে কতটুকু পরিমাণে দিতে হয় জিঙ্ক সার এবং বোরন সার? এই দুটি সার কিরা খেতেও দেওয়া যাবে কি না? জিঙ্ক এবং বোরন প্রতিটি ফসলেই দেওয়া যায় এবং দিলে খুব ভালো ফলাফল পাওয়া যায়, কিরা খেতেও দেওয়া যাবে। জিঙ্ক 33 শতকের বিঘায় 1 কেজি আর বোরন সার 33 শতকের বিঘায় 1 কেজি, তবে অবশ্যই ভালো জিঙ্ক এবং ভালো বোরন হতে হবে। এরপর প্রশ্ন করেছেন তারিক শেখ। উনি বলেছেন, ন্যাপথাইন অ্যাসিড, আসলে আলু মোটা করার জন্য ন্যাপথাইন অ্যাসিড আমার জানা নেই, তবে আমি যেটা বলেছি জিবরেলিক অ্যাসিড এটি খুব ভালো কাজ করে, ন্যাপথাইন অ্যাসিড সম্বন্ধে আমার খুব ভালো ধারণা নেই। এরপর প্রশ্ন করেছেন ভিজিটিং ভিলেজ। উনি প্রশ্ন করেছেন, প্ল্যানোফিক্স আর বোরন দিলে নাকি আলু বড় হয়? হ্যাঁ, প্ল্যানোফিক্স আর বোরন দিলে আলু বড় হয়, তবে জিবরেলিক অ্যাসিডটি যে কোনো ফলকে দ্রুত মোটা করতে সাহায্য করে, তাই আমি জিবরেলিক অ্যাসিডের নামটি বলেছি, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটি ব্যবহার করতে পারবেন। এরপর প্রশ্ন করেছেন আফজাল হোসাইন। উনি বলেছেন, ভাই অ্যাসিডটা কী নামে এসিআই, সিনজেন্টা, ম্যাকডোনাল্ড, বায়ার সহ অন্যান্য কোম্পানির বাজারে রয়েছে? আমাদের দেশের কীটনাশক ওষুধ বিক্রেতা ডিলাররা ওষুধের গ্রুপের নাম বললে চেনে না, অথবা কোন কোন ওষুধে ওই অ্যাসিড পাওয়া যায় তার নাম বলেন। ধন্যবাদ আফজাল ভাইকে। আমি আসলে সবগুলো কোম্পানির পণ্যের নাম বলতে পারবো না, তবে ইনতেফা কোম্পানির আছে জাদা, পেট্রোক্রেম কোম্পানির আছে বারন্ত,
এরপর একজন প্রশ্ন করেছেন, আসলে নামটা হচ্ছে উর্দু দিয়ে আমি নামটা বলতে পারবো না, তবে উনি বলছে বোরন সার কি। বোরন হচ্ছে এক ধরনের সার যা ফসলের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এরপর প্রশ্ন করেছেন MD সফিয়ার রহমান, উনি বলেছেন তামাক গাছে কি ব্যবহার করা যায়। বোরন সার যে কোনো ফসলে ব্যবহার করা যায় এবং এটা ফসলের জন্য খুবই উপকারী। এরপর প্রশ্ন করেছেন সেলিম রেজা রানা, উনি বলেছেন জিপসাম সার ধানের জমিতে কখন এবং কি পরিমাণে ব্যবহার করতে হবে জানালে উপকৃত হব। জিপসাম সার ধানের ব্যবহার করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে সেচ চাষ দেওয়ার সময়। যদি কোনো কারণে সেচ চাষ দেওয়ার সময় মিস করেন তাহলে অবশ্যই ধানের বয়স 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাকে জিপসাম সার ব্যবহার করতে হবে। যদি আপনি ভালো জিপসাম দেন তাহলে বিঘাপ্রতি 10 কেজি দিলেই যথেষ্ট। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।